আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মডেল একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানব। আমরা আজকে যে অধ্যায় সম্পর্কে জানব, অধ্যায় হচ্ছে নয়, এবং এই অধ্যায়ের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। গত ক্লাসে আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে। প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? তাহলে আজকে আমরা দেখি প্রথম যে প্রশ্নটা আসে এখান থেকে, যে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র এবং প্রাকৃতিক মানচিত্র কাকে বলে? যে মানচিত্রে পাহাড় পর্বত নদ নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে। আমি এখানে মানচিত্রটি আঁকিনি, কারণ মানচিত্রটি বিভিন্ন রং দিয়ে আঁকা হয়েছে। তোমরা পাঠ্য বইতে খেয়াল করলে দেখতে পারবে যে এক একটা অংশ এক এক ধরনের রং দিয়ে ওখানে দেখানো হয়েছে। আমরা এখানে পড়ব এবং ওখানে সেটা মেলানোর জন্য চেষ্টা করব। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের আয়তন কত। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। এর অধিকাংশ স্থান সমতল। সমতল ভূমি গাঢ় সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। প্রাকৃতিক যে মানচিত্র দেখানো হয়েছে বইতে, সে বইতে দেখবে যেই অংশে গাঢ় সবুজ রং রয়েছে সেই অংশকে বুঝতে হবে যে ওই অংশটা হচ্ছে সমতল ভূমি। পাহাড়ি এলাকাগুলো নানা রং দিয়ে দেখানো হয়েছে। হালকা সবুজ রং দিয়ে নিচু পাহাড়ি এলাকা এবং কমলা রং দিয়ে উঁচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলো বিভিন্ন রং দিয়ে দেখানো হয়েছে। হালকা সবুজ রং যেখানে রয়েছে সেটাকে সেখানে বুঝতে হবে যে ওটা নিচু এলাকা, এবং কমলা রং দিয়ে যে স্থানটাকে নির্দেশ করা হয়েছে সেখানে বুঝতে হবে সেই স্থানটা উঁচু এলাকা। তাহলে সমতল এলাকা কি দিয়ে দেখানো হয়েছে, কি রং দিয়ে দেখানো হয়েছে? সমতল যে ভূমি রয়েছে সেটা গাঢ় সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। হালকা সবুজ রং দিয়ে দেখানো হয়েছে নিচু ভূমিকে, এবং উঁচু যে স্থান রয়েছে সেটা দেখানো হয়েছে কমলা রং দিয়ে। তোমরা পাঠ্য বইয়ের সঙ্গে এই জিনিসটি একটু মিলিয়ে দেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এখান থেকে জানলাম কি বাংলাদেশের আয়তন কত এবং প্রাকৃতিক মানচিত্র কাকে বলে, মানচিত্রে কোন রং দিয়ে কোন স্থানকে নির্দেশ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে বাংলাদেশে আরও কিছু সম্পদ রয়েছে যেটাকে আমরা বলি খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে আমাদের দেশ খনিজ সম্পদের সমৃদ্ধ। তার মানে হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। তাহলে আমরা এখন দেখি যে খনিজ সম্পদগুলো কি কি। এদের মধ্যে প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খনিজ সম্পদের মধ্যে গ্যাস আমাদের একটি অন্যতম খনিজ সম্পদ, কারণ এই গ্যাসের বহু ব্যবহারে আমরা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছি। আরো নানা ধরনের খনিজ সম্পদ আছে, এগুলো হলো কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, কঠিন শিলা ইত্যাদি। তাহলে আমাদের দেশে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কারণ প্রাকৃতিক গ্যাসের নানামুখী ব্যবহার আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করতে সক্ষম হচ্ছে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা জেনেছি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র, আজকের এই ক্লাসে আমরা জানলাম বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র সম্পর্কে, এবং আগামী ক্লাসে এর যে পরবর্তী টপিক রয়েছে সেটা সম্পর্কে আমরা জানব। ইতিমধ্যেই তোমরা অ্যাসাইনমেন্ট পেয়েছো, অ্যাসাইনমেন্টগুলোর যে কিছু নির্দেশনা রয়েছে সেগুলো অবশ্যই খেয়াল করে অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবে। যেমন রয়েছে ধারাবাহিকতা, প্রশ্নের যে উত্তর দেবে সেটার ধারাবাহিকতা যাতে সঠিক থাকে, হাতের লেখাটা সুন্দর এবং স্পষ্ট হলে সবচেয়ে বেশি ভালো হবে, এবং বিশেষ করে যে জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তথ্য বহুল যাতে, তোমার যে প্রশ্নের উত্তরটা করবে সেটা যাতে তথ্যবহুল থাকে এবং পাঠ্য বইয়ের সঙ্গে যাতে সেটার মিল থাকে, এবং অবশ্যই সৃজনশীলতার প্রকাশ ঘটাতে হবে। তাহলে আমরা এই দিকগুলো খেয়াল রেখে অ্যাসাইনমেন্ট যদি তৈরি করি অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্টগুলো অতি উত্তম হবে। ধন্যবাদ, আজকে তাহলে এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামী ক্লাসে। এই করোনাকালীন সময়ে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।